নেই, কিন্তু এ বাড়ির থেকে খবর চলে এসেছে যে এ বাড়ির লেটিং এজেন্ট বলেছিল যে আমাদের জানাবে, কিন্তু লেটিং এজেন্ট ওকে আজকে পিং করে জানিয়ে, এটা সৌরভ স্পেশাল রিকোয়েস্ট, ঠিক আছে দেখো না, যখন তুমি বাড়ি ঢুকবে আগের দিনের মতো যেমন কার্পেটটা বগল দফা করে নিয়ে এসছো, আজও কিন্তু সে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে। সকালবেলা কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রান্নাবান্না করবো। আজকে সেরম কিছু বিশেষ কিছু রান্না করবো না, কারণ তোমরা সবাই জানো এই বাড়িটা ছেড়ে দিতে হবে, তো এই বাড়িটা ক্লিন আপের জন্য করতে হবে। তো আজকে ভাবছি রান্নাঘরে চিমনি টিমনিগুলো একটু পরিষ্কার করব, সেই জন্য সকালে রান্নার ঝামেলাটা বেশি আর রাখবো না। তো সমৃদ্ধির জন্য করব একটু খিচুড়ি করব ভাবছি, সমস্ত রকম সবজি দিয়ে, সমস্ত মানে যা আছে গাজর আলু টালু যা আছে সেই দিয়ে সমৃদ্ধির জন্য খিচুড়ি বানিয়ে দেবো। আর দিকে ভাত করব, আর আমাদের একটু দেখি সেদ্ধ ভাত কিছু একটু করে নেব, কারণ যদি এদিকে রান্নার দিককে আমি একটু টাইম দিই তাহলে আমার ওদিকে পরিষ্কার হবে না। হ্যাঁ, আমরা প্রফেশনাল ক্লিনার দিয়ে ক্লিন করব, তাও আমরাও একটু পরিষ্কার করে রাখলে সুবিধা। তো সেই জন্য সমৃদ্ধুর খাবারটা বসিয়ে নিই, ক্লিন করে আবার সমৃদ্ধুকে স্নান খাওয়া সব কিছুই করতে হবে। কি করছো সমৃদ্ধু, কি করছো, কি করছো, বাবা কি আছে, আমি তো ওদিকে রান্নাবান্না করছিলাম, আর এদিকে এসে দেখি সমস্ত কিছু খেলনা নিয়ে টেবিলের তলায় বসে পড়েছে দু ভাইতে খেলা করছে। এই টেবিলের তলায়, সোফার পাশে, এইসব জায়গায় খেলতে ওরা খুবই ভালোবাসে, ওই দেখো টেবিলের তলায়। তো যাই হোক, ওরা ওইদিকে খেলছে, খেলুক। তো আমি চলো চিমনিটা পরিষ্কার করে নিই, আর চেয়ারটা আনতেও ভয় লাগছে, এক্ষুনি চেয়ার এনেছি তো সমৃদ্ধও দেখে চলে আসবে চেয়ারের ওপর উঠতে। তো যাই হোক, চিমনির যে নিচে যে নেটটা, এটা দুদিন আগে আমি পরিষ্কার করেছি, তো আবার করব। তো ওপরে একটু ধুলো পড়েছে আর ধুলোর মধ্যে তেলটা জমে চিপচিপে হয়ে গেছে, তো সেটা গরম জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করছি। পরিষ্কার তো করছি, কিন্তু মনে মনে একটা ভয়, কী বলতো, এই সমৃদ্ধ চলে আসলো আর চেয়ারের ওপর উঠে গেল, ওই দেখো চলে এসছে বলতে বলতে, দেখেছো দু ভাই মিলে চলে এসছে। মানে আমি মানে মানে কাজও করব, সেটা যদি শান্তিমতো যদি একটু করা যায়। তো এই পরিষ্কার টরিষ্কারের কাজগুলো যদি একটু আগের থেকে এগিয়ে রাখা যায় তাহলে দেখবে অনেকটাই সুবিধা হয়। একদিনে রোজ পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না, এই বাচ্চা কাচ্চা নিয়ে যদি ফ্রি হাত পা থাকা যায় তাহলে তো রোজ মানে রোজ না করলে একদিন করলেও সেটা হয়। আর তোমাদের তো আগেও বলেছি এখানে লেটিং এজেন্ট থেকে বাড়ি নিলে বা যে কোনো বাড়ি নিলেই বাড়িটা যখন ছাড়বে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিতে হয়, একদম মানে কোনো ধুলো থাকবে না, কোনো রকম ময়লা কিচ্ছু থাকবে না, ওরা যেরকম দেবে পরিষ্কার সেই রকম পরিষ্কারই তোমাকে দিতে হবে। মানে এরকমও বলে দিয়েছে দেওয়ালে যেন দাগ না থাকে, মানে কোনো ড্যামেজ হলে তো সে তো পয়সা কাটবেই, এমনকি দেওয়ালে দাগ কোনো মানে কিছুই থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো আমিও চেষ্টা, আর বাচ্চা নিয়ে সংসার, সমস্ত বাচ্চারাই দেওয়ালে দাগ কাটে, কিন্তু সমৃদ্ধ এখনও পর্যন্ত দেওয়ালে কিছু আঁকিবুকি করেনি। তো চিমনিটা আমার পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি, একদম তেল চিপচিপে নেই, তারপরে ওই যে সলিউশনটা দিয়ে একবার মুছে দিয়েছি, ক্লিন হয়ে গেছে। আর চিমনির যে জালটা সেটা কিছুদিন আগে আমি একবার পরিষ্কার করেছিলাম গরম জল দিয়ে। তো আজকে আজকে আর টাইম হলো না, কারণ সিনিকাকে স্কুল থেকে এনে তখন যদি চেষ্টা, নো ফ্রিজ খুলছে, সিনিকাকে যদি স্কুল থেকে এনে সময় পাই পরের দিকে তাহলে করবো, কারণ একদিনে রিক্লিন করাটা একটু অসুবিধা। তো যাই হোক, এখন আমি সমৃদ্ধকে স্নান টান করিয়ে নিয়েছি,
আর এদিকে আজকে রান্না বান্নার মধ্যে সেরকম কিছু করিনি, কারণ রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছিলাম, কিচেনের সব কিছু ভাত ডাল সেদ্ধ করেছি, আর কালকের একটুখানি ঘুগনি ছিল, আর সমৃদ্ধির জন্য করেছি হচ্ছে খিচুড়ি। এখন সমৃদ্ধকে খাওয়াতে বসবো। ওই দেখো দুটো কি করছে, দুটো স্নান হয়ে গেছে, খাওয়াবে বলে রীতিমতো আমাকে নিয়ে টানাটানি করছে, ওদের খিদে পেয়ে গেছে। চলো ওদেরকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে যাবো সিনিকাকে স্কুল থেকে আনতে। অনেক কাজ, অনেক কাজ, মানে আমার টাইমের একটার পর একটা একটার পর একটা মানে চলতে থাকে। তো চলো তোমাদের সাথে দেখি, আবার পরে কথা বলবো। এখন বাজে 3:05, আমি রেডি হয়ে পড়েছি, সিনিকাকে স্কুল থেকে যাব আনতে। চলো, আর আর একটু দেরি হলে লেট হয়ে যাবে, আর আজকে মেঘলা করেছে তাই জন্য জ্যাকেটটা পরে নিলাম। চলো তাহলে বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি আমি, আর বাইরে অতটা ঠান্ডা নেই, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, এই হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমি সদ্য স্নান করে উঠেছি না, সেই জন্য আরেকটু দেখবে স্নান করে উঠলে মাথা টাথা ভেজা থাকলে ঠান্ডাটা বেশি লাগে। তো চলো এখন আর বকবক করলে ওই যে হাওয়া দিচ্ছে, বকবক করলে দেরি হয়ে যাবে, আর এই যত শীতকাল আসবে না হাওয়া দেবে, আর মানে তখন তোমরা দেখবে মানে আমি হাওয়া ঠান্ডাই। হঠাৎ দেখছি রোদ উঠে গেছে, আহ কি আরাম লাগছে যখন শীত পড়বে, শীতকালে স্নান করে উঠে রোদে বসতে দারুণ লাগছে। তো আমি ওই ফুটপাতে ছিলাম, ওই ফুটপাতে অ্যাকচুয়ালি ছায়া ছিল, তো এই ফুটপাতে চলে আসলাম যেহেতু রোদটা পড়েছে। কী যে ভালো লাগছে, মাথাটা পুরো ভেজা আর রোদটা নিচ্ছি, দারুণ লাগছে, দারুণ। এখন বাজে 6:00, সন্ধ্যে 6:00 বলবো কিনা জানি না, এখনো রোদ আছে। সমৃদ্ধ এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো অনেকক্ষণ আগেই সিনিকাকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তো সিনিকাকে বলেছি, এখন ঘুমায় দিচ্ছে না। সিনিকাকে বললাম যা ঘুমোতে যা, সিনিকাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ খেতে খেতেও ঘুম হয়, দুপুরে খেতে খেতেও ঘুমিয়েছে, রাত্রে খেতে খেতেও ঘুম হয়। তো এখন একটু ঘুমোক ওই 1 ঘন্টা মতো, তারপরে ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, হাজব্যান্ড অফিস থেকে আসলে তখন উঠাবো। ও আমাকে পিঠে পা দিয়ে ঠেলছে, দেখেছি তো, বদমাইশি করছে। তো আমি এখন এই বসে আছি, ভাবলাম একটু ঘুমোবো, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছি, একটু ঘুমাতে পারিনি, কারণ এই সমৃদ্ধ উঠে গেছিলো, তো ওদের নিয়ে এখন রয়েছি, ওদের এখন লেবু টেবু দিচ্ছি, আমি একটু ফল টল খাচ্ছি। বিকেলবেলা এখন করছি হচ্ছে চা, হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, আর আমাদের চাটা খাওয়া বিকেলে কমপ্লিট হয়ে গেছে। তো অফিস থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, তো এর আগে কিছুদিন আগে তোমাদের ব্লগে আমি দেখিয়েছিলাম যে অফিসের ও যে কোম্পানিতে কাজ করে সেখানে অনেক কিছু সেল দেয়, আগের ব্লগে তোমরা দেখেছো অনেক কিছু কার্পেট ম্যাট মোমবাতি এনেছে, তো আজকেও সেল দিয়েছিল, আজকেও নিয়ে এসেছে অনেক কিছু জিনিস, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, এতক্ষণ ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলো বিশেষ করে এনেছে নতুন বাড়ির জন্য, নতুন বাড়ির কথা চিন্তা করে, কিন্তু কথা চিন্তা করে এনেছে, কিন্তু নতুন বাড়ির এখন কী খবর কী না খবর এখন কিছুই জানি না, তোমাদের বললাম এখনও কোনো কিছু জানাইনি। তো বিকেলে চাটা খাওয়ার পর আমি ভাবলাম রান্না বান্না বসানোর আগে তোমাদের সাথে শেয়ার করি যে হাজব্যান্ড আজকে কী কী এনেছে, তো আমার সাথে সাথে হাজব্যান্ডও দেখাবে। তো চলো শুরু করো, সৌরন্দা যখন তুমি বাড়ি ঢুকবে আগের দিনের মতো যেমন কার্পেটটা বগল দফা করে নিয়ে এসছো, আজও কিন্তু সেরকম ভাবে গেট থেকে তুলতে পারিনি, আমি তখন শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য তো ডাইরেক্ট ঢুকে গেছে, তো সেই জন্য তো সৌরভ সরি আমি তোমাকে সেরকম ভাবে দেখাতে পারলাম না, আজকে আমি খুলে খুলে দেখাচ্ছি কি কি এনেছি। ঠিক আছে, আমি বললাম যে আমি দেখাই কি কি জিনিস তুমি এনেছো, আমি দেখাবো, এটা সৌরভের স্পেশাল রিকোয়েস্ট। ঠিক আছে দেখো, আচ্ছা প্রথমে দেখাই, এটা একটা ডোরবেল, ওয়্যারলেস ডোরবেল, খুব ভালো, মানে ভালো বলতে
এটা বাইরে থেকে কোনো ওয়্যার কানেকশন নেই, বাইরে থেকে প্রেস করবে আর ভেতরে বাজবে। 16 রকম তোমার রিংটোন আছে, 16 রকম তো এটা অ্যাকচুয়ালি ও কিনে এনেছে, কারণ এখানে বাইরে না দরজা বা নক করতে হয় আর আমি ভেতরে ঘরে থাকলে শুনতে পাই না, ওটা বড় সমস্যা। হ্যাঁ, আমাকে ফোন করে শাম বলে যে দরজা খোলো, এটা যদি থাকে, আর এই বাড়ি তো আমরা ছেড়েই দিচ্ছি, জানি না ও বাড়ির কি অবস্থা, তো যদি ও বাড়িতে যদি লাগানো যায় সেই হিসেবে এটা কেনা হয়েছে। আর ও বাড়ির আপডেট তোমাদের আর কি দেবো, যখন বেলের কথা উঠলো ও বাড়ির আপডেট একটু দিয়ে দিই, ও বাড়ির কথা আর কি বলবো, এখনও কোনো খবর নেই, কিন্তু এ বাড়ির থেকে খবর চলে এসেছে যে এ বাড়ির লেটিং এজেন্ট বলেছিল যে আমাদের জানাবে, কিন্তু লেটিং এজেন্ট ওকে আজকে পিন করে জানিয়ে দিয়েছে না কোনো রকম এক্সটেনশন হবে না, তোমাকে যে ডেটে বলেছো সে ডেটে তোমাকে ছেড়ে দিতে হবে। তারপর জানি না এখন ভগবান কী করবে, ঠাকুর আছে, নিশ্চয়ই আমাদের কিছু একটা উপায় করে দেবে, কিছু একটা পথ দেখিয়ে দেবে, তো সেটা তো তোমরা আমার ব্লগে যদি রোজ দেখো তাহলে তো দেখতেই পাবে আমরা কী করছি না করছি। চলো ওই সব কথা থাক বাড়ির কথা, এখন ও কী কী এনেছে সেগুলো দেখে না। বাল্ব নিয়ে এসছি, জানি কি হোয়াইট বাল্ব, এটা হোয়াইট বাল্ব লেখা তো আছে, ওয়ার্ম হোয়াইট, ওয়ার্ম তো, হ্যাঁ ওয়ার্ম হোয়াইট, হোয়াইট লেখা আছে, হোয়াইট বাল্ব নিয়ে এসছি। এটা চলে এখানে না সব বাড়িগুলোতে ইয়েলো ইয়েলো কালারের লাইট দেয়, আর আমাদের অতটা ইয়েলো লাইট ভালো লাগে না, সেই জন্য মনে হচ্ছে হোয়াইট বাল্ব নিয়ে এসছি। একবার টেস্ট করে দেখতে হবে, সেটা হলুদ লাইট চলে না তোমার সাদা লাইট চলে, সেটা একবার টেস্ট করে দেখতে হবে। কেবল হয় না, এবার যদি আমি ভর্তি করে লাগিয়ে দিই সারা বাড়িতে লাগিয়ে দেবো। এটা হচ্ছে ওই শাওয়ার কার্টেন, হোয়াইট কালার, দেখানোর আর কিছু নেই, হোয়াইট কালারের শাওয়ার কার্টেন, কিন্তু এটা বেশ ভালো, ব্যাগটা খুব ভালো, কিন্তু এটা দেখলাম খুলে এটা পর্দা, এটা অ্যাকচুয়ালি একটা পর্দা, এটা 100% কটন পর্দা আছে, সুন্দর পর্দা আছে, তো আজকের জন্য এটা এটা একটা ডোর মনে হচ্ছে, বিশাল পর্দা, আর একটা ডোর ডোর বিশাল পর্দা, এটা মিস্ট আওয়ার ব্লু রিং, বাবা এটা এটা শাওয়ার না, এটা ডোর। তো দেখি এটা নতুন বাড়িতে লাগতে পারে, মানে আনার সাথে সাথে তুমি কি এটা এখন লাগাবে, তুমি যে কাটছো এটা, না এটা খুলে দেখতে হবে, খুলে টেস্টিং করে দেখতে হবে, টেস্টার না খোলো, লাগাই কি করে। রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না আর সেরকম তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ ব্যস্তর মধ্যে ছিলাম, আর কি শেয়ার করবো, আর আজকে কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই, মা বলে দিই আর কি, ভাত করেছি, ডাল করেছি, আর কচুরলতি ছিল, তো কচুরলতি করেছি, তো চলো রান্নাটা একবার দেখিয়ে দিই। আর রান্না করতে করতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি, কী বলো তো, চুল বেঁধে নিয়েছি, মানে রান্না হচ্ছিলো তো এটাও একটু বাদ দে হয়। তো এই দেখো কচুরলতি, এটা অন্ধকার অন্ধকার আসছে, দাঁড়ো এখানে দেখাই, এই যে কচুরলতি রান্না হয়ে গেছে, এই একটু কালো কালো দেখছো, কারণ ওই যে পেঁয়াজগুলো কালো পেঁয়াজ তো, একদম ব্রাউন পেঁয়াজ সেই জন্য, আর এই যে ভাত, আর এখানে এই যে ডালটা করেছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, ডালটা পাতলা চম্বর দিয়ে, এই হচ্ছে রাতের খুব সিম্পল মেনু। রাতে ডিনার কমপ্লিট, সবার কমপ্লিট, আমারও কমপ্লিট হয়ে গেছে, সিনিক এই এই হাত লাগবে, সিনিকাকে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি কারণ স্কুল আছে কালকে, আবার শুনতে পাচ্ছি এই দুটো এখনো ঘুমায়নি, তো আমি জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে পর যাবো ওদেরকে নিয়ে শুতে, তো আমি যতক্ষণ না যাবো ঘরে ততক্ষণ ওরা শোবে না, তো যাই হোক এই দেখো ওরা
যাই হোক, এই ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের কিরকম লাগলো জানিও, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো ভিউয়ার্স, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, চলে যাও। দেখো দেখো, বাই, গুড নাইট।